আজকে ১৩তম দিন, জি স্যার, সেই প্রথম ভর্তি হওয়ার দিন এবং আজকে ১৩তম দিন, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। সেই যে এই পাঁচ ছয় বছরের যেই যে কষ্ট, জি স্যার, বিছানায় শুয়ে থাকা, জি স্যার, বিদেশ থেকে চলে আসা, এই যে এতগুলো কষ্ট, জি স্যার, আমরা তো এমনি এমনি শুয়ে থাকতে পারি না বিছানায়, আমরা কাজের মানুষ, আমরা কর্মঠ মানুষ, এই যে এতগুলো কষ্ট বই বেড়ানো, সেই কষ্ট এখন কেমন, সেই ব্যথার অবস্থা কি এখন? এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন, জি স্যার। তার মানে আপনি এই যে এত কষ্ট করে, এই যে এত খুঁজে, এই যে আজকে আপনি এসেছেন, যে ট্রিটমেন্ট নিয়েছেন, সেটা কি সঠিক ছিল আপনার জন্য? জি স্যার। আপনার ভিতর কি এখন কনফিডেন্স আছে যে আপনি সেই আগের মতো আবার সব কাজ করতে পারবেন, আগের সেই সবগুলো? আশাবাদী স্যার, আশাবাদী, আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন বিছানায় আপনি কষ্টে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলেন, অন্য মানুষরা তাদের কষ্টের কথাগুলো আপনার সামনে বলেছিল, তাদের সফলতার কথাগুলো আপনাকে বলেছিল, তাদের সুস্থ হওয়ার কথা বলেছিল, আজকে ঠিক একই জায়গাটায় আপনি আছেন এবং আপনাকে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি বলতে চাই যে যারা আমার মতন পিঠ ব্যথা, কোমর ব্যথা, কারমায় অসহ্য কাজকর্ম করতারা না, এইদেরকে আমি বলবো আশাবাদী, এই স্যারের এই জায়গা আসলে ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন, ভালো ট্রিটমেন্ট আছে এখানে, যারা ট্রিটমেন্ট দেয়, যারা সহযোগিতা করে, যারা দেখে, আমাদেরকে দেখছে, তারা খুবই ভালো, তাদের ব্যবহার ভালো, ব্যবহারই অনেক সুস্থতা কামনা আল্লাহ করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা আসা দেখেন, স্যারের কথা মতন স্যারে বললে ইনশাল্লাহ আপনারা আরোগ্য পাবেন, আশাবাদী, আলহামদুলিল্লাহ। দর্শক, ওনার সেই ভাতিজা যিনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কাছে ওনাকে নিয়ে এসেছিলেন। আসুন দর্শক একটু ওনার সাথেও কথা বলি যে উনি কেমন দেখেছিলেন এবং আফটার ট্রিটমেন্ট কেমন দেখছেন। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম মেডিকেল বিডির পক্ষ থেকে। দর্শক, পিএলআইডি অ্যান্ড পিআইডি শব্দ দুটোর আসলে অনেক ছোট্ট একটি শব্দ হলেও এর ভয়াবহতা কিন্তু অনেক বিশাল। প্রথমে শুরু হয় অল্প একটু ব্যথা দিয়ে, বাট পরবর্তীতে সেই ব্যথাটা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে একটা রোগী সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যান, এবং এমনটাই অবস্থা হয় যে উনি নিজের যে স্বাভাবিক কাজগুলো অন্যের সাহায্য ছাড়া তারা করতে পারেন না, এবং কোনো কোনো পর্যায়ে এতটাই খারাপ অবস্থা হয়ে যায় যে অনেকে আমাদের প্রবাসে থাকেন, বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা দেখা যাচ্ছে নিযুক্ত থাকেন, সেই জায়গা থেকে তাদেরকে চলে আসতে হয়। আসলে অনেক ঘটনা, অনেক ঘটনা, এত বলে শেষ করা যাবে না। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের ঠিক তেমনি একজন ভাই, ওনার নাম হচ্ছে এমডি কামাল, বয়স হচ্ছে ৪৫ বছর, সুস্থ স্বাভাবিকই ছিলেন, বাট হঠাৎ করেই এই ব্যথানাত্মক যে শব্দটা তার জীবনে আসে এবং পুরো জীবনটা একরকম প্রায় অন্ধকার নেমে আসে। বাট পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা অ্যান্ড পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ওনার কাছে আসেন এবং ওনার ট্রিটমেন্ট উনি গ্রহণ করেন। এবং কি হয়েছিল আসুন দর্শক ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পুরো বিষয়টা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। এমডি কামাল, ইয়েস স্যার, বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি স্যার আমার ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা কোথায়? ভোলা তোজিমদ্দি থানা স্যার। তোজিমদ্দি, আচ্ছা। পেশাগতভাবে আপনি কি করেন আপনি? স্যার আমি বিল্ডিং এর কলেকশনের কাজ করতাম। এটা কি বাংলাদেশে নাকি দেশের বাইরে? দেশের বাইরে, বাংলাদেশেই করতাম, তারপরে দেশের বাইরে গেছিলাম। কোন দেশে গিয়েছিলেন? দেশে স্যার এটা ওই দেশের নাম হচ্ছে ব্রুনাই। ব্রুনাই, ব্রুনাই স্যার। কত বছর ছিলেন ব্রুনাইতে? ব্রুনাইতে ছিলাম স্যার তো ৭-৮ বছর। অনেকটা সময়, ৭-৮ বছর। আচ্ছা, যখন ব্রুনাইতে যান বা আপনার এই যে ব্যথা, এটা ঠিক কতদিন আগে থেকে শুরু হয় প্রথম? এইটা হয়েছে স্যার ৫-৬ বছর ধরে স্যার। তার মানে ব্রুনাইতে থাকাকালীন সময় আপনার এই ব্যথাটা প্রথম দেখা দেয়? জি স্যার। কোনো অ্যাক্সিডেন্ট বা ভারী কোনো কাজ কোনো কিছু মনে পড়ে যে সেদিন থেকে প্রথম ব্যথা শুরু হয়? ভারী কাজ তো স্যার আমরা তো স্যার এই সিমেন্টের বস্তা জায়গায় বেলসা মারি, মাটি কাটি, এই কাজ হয়েছে, মানে অনেক ভারী ভারী কাজ অনেক সময় করতে হয়, উড়াই তো উড়াইলে তো ফিডে চাপ পরে, তো এইভাবে এইভাবে করতে হয় স্যার। গরিব মানুষ, অনেক টাকা ঋণ করে গেছি, ঠিক মতন কাজ কর্ম ইয়ে হয় না। এই তো হঠাৎ করে স্যার আমার এই জায়গাতে একটা ডাক দিলো, ব্যথা করলো, ব্যথা করি এই সেটাই পড়লো ব্যথাটা। আচ্ছা, জয়েন্টটা এলো। কি কর্মরত অবস্থায়, মানে কাজের অবস্থা? ওই সঙ্গে স্যার কাজ করি, ওই সঙ্গে বাসায় আসিলাম স্যার। আচ্ছা,
বাসার থেকে নেবো কাজে যাই নাই স্যার, ওই সময় এই ব্যথাটা, তারপর ব্যথাটা এনে আস্তে আস্তে এই জয়েন্টে ব্যথাটা করতে আসে, তারপরে বুঝি ওঠছে সাইজে গিয়া। আচ্ছা, তো গেলাম স্যার কাজে, এই কাজে গেছে আর এই অনেক আস্তে আস্তে এই জয়েন্টের তিনি জয়েন্ট এই জয়েন্টের তিনি এই দুটাই মিনিট অনেক এনে খালি আপডাউন করতে আসে স্যার। আচ্ছা আচ্ছা, আজ কাজ করতে আসি, ওই দেশের ডাক্তার দেওয়াইলাম, ওই দেশের ডাক্তার দেবে সায়া কইছে তুমি ভারী মাল জাগাইও না। আচ্ছা, যারে বাড়ি মাল জাগাইও না, হালকা কাজ করো, তুমি যে এই যে কাজ করতে সেটা বাদ দাও। আচ্ছা, এই কথার পরও স্যার আমার তো কাজ তো স্যার এইটাই, এটা স্যার আর কোনো এটা ছাড়া তার অন্য কোনো কাজ নেই, সিমিট ব্যালসা মারা কাজ। স্যার কি কোনো ডায়াগনোসিস বা কোনো কিছু করেছিল, পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিল? না স্যার এগুলো করে না, এমনি স্যার একটা এক্সরে করেছিল, বলার পরে আমি এক ডাক্তার আছিল বাংলাদেশি ডাক্তার, সেই ডাক্তারের অনেক করার পরে এখানে করে কয় না তোমার মাথায় কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমার কোনো মাথায় সমস্যা নেই, ব্যথাটা আস্তে আস্তে সেরে যাবে। আর আমি ওষুধ দিছে, ওষুধ দিয়ে বলছে যে এইটা খাও, খায়া দেখো কি অবস্থা। এটা কি পাঁচ ছয় বছর আগের ঘটনা বলছেন? জি স্যার। আচ্ছা, তার পরবর্তীতে যখন আপনি ওষুধ খেয়েছেন, ওষুধ খাওয়ার পরে কি হয়েছিল? মানে ওষুধ খাওয়ার পরে স্যার কিছুই হয়নি, কিছুই হয়নি, ব্যথাটা সারেনি? যায় না স্যার। আচ্ছা, এবং দেখছেন যে ব্যথাটা ধীরে ধীরে আরো বাড়ছে? ধীরে ধীরে আরো বাড়ছে স্যার। এই স্যার বাসাত বয়ে থাকি, দেড় দুই মাস বয়ে থাকি, এই কপ্তারি না যাইতারি না এটা ব্যথা, এই আস্তে 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 উন্মি কোনো কারণে এটা আছে, পরে আবার ডাক্তার দেওয়াই, ডাক্তারের কয় তুমি দেশে চলে যাও, কাজ করো না। আচ্ছা, তুমি দেশে চলে যাও, কোনো কাজ করো না, কাজ করে তুমি লাভ নেই, ওষুধ খেয়ে কোনো ফায়দা হবে না। তো আপনি জিজ্ঞেস করেননি যে এই কথা বলছেন মানে আসলে আমার রোগটা কী হয়েছে বা কী, সেটা কি কিছু বলেনি তারা? এইটা বলে না, এর বলতে আছে তোমার সমস্যা দেখতে পাচ্ছি না, তুমি এই ভারী কাজ বাদ দাও, ভারী কাজ করলে তোমার এই সমস্যা থাকবে, ওষুধ খেলে লাভ হবে না। আচ্ছা, এটাই বলতে আছে। তো যখন একটা সময় দেখছেন যে মানে আপনি কাজ করতে পারছেন না বা কাজ করতে গেলে আপনার সমস্যাটা শুরু হয়ে যাচ্ছে এবং ডক্টর আপনাকে সাজেস্ট করছেন যে চলে আসার জন্য, তখন কী পদক্ষেপ নিয়েছিলেন? তারপরে বলতে গেলে স্যার কোম্পানির কয়েছে, ছোটো মোটো কোম্পানি স্যার, কোম্পানির বলছে কোম্পানি কয় দেশে যে দেখো কী পরিস্থিতি, পরে আমি দেশে ছয় মাসে ছুটি নিয়েছি। কোম্পানি বলেছে আপনাকে ছুটি নিয়ে চলে আসে? ছুটি ছয় মাসে ছুটি দিল, দেয় যে আমি কোনো কাজ করবো কোনো শুয়ে থাকি, তাই না এই মাথা ব্যথা লেগে কামড়ে লেগে অনেক ইয়ে হইতে আছে, পরে দেয় যে কাজ করেন কী করবে তাহলে চলে যাও, পরে স্যার অনেক অনুমতি লেগে গরিব মানুষ ঋণ করে গেছি, ঋণ করতে পারতেছি না, এই অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ, গরিব মানুষ অনেক কর পরে, এরপরে আরও লোকে অনেক সুগার পইলে টইলে ছুটি কাটিয়ে দেয়ছে। আচ্ছা, ছুটি করে দিয়ে আইসি দেশে স্যার, দেশে আয়া ডক্টর দেওয়াইলাম পিজি ল্যাবে, আবার দেওয়ালাম পপুলার হসপিটাল এমআরও করাইছি, বুঝে এমআরও কথা এবার করাইছি, এমআরও কোনো রিপোর্ট আইয়ে না। আচ্ছা, কয় না কোনো তোমার সমস্যাই নাই, তুমি হাত পা লাগে ছাড়ো। আচ্ছা, পরে স্যার আবার দেন আমি করে কি করুন স্যার, মানে তখন একরকম দিশেহারা অবস্থা, এদিকে দেখছেন যে ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছেন, ভালো দিকে যাচ্ছেন না, বাট একটা সময় মানে পুরো দিশেহারা হয়ে গিয়েছে, যেহেতু এত টাকা ঋণ করে বিদেশে গিয়েছেন সেখান থেকে আবার চলে আসতে হচ্ছে আপনাকে, আমি এই টাকা দেবো কি করে দেশে বাইরে, আর আপনি একমাত্র আপনার উপার্জনক্ষম ব্যক্তি, আপনি যদি উপার্জন না করেন আপনার সংসার কিভাবে চলবে? এই সঙ্গে চলার মতো কেউ নেই, আমার বাপ মা কেউ নেই, ভাই বেড়াদের সব আলাদা, হ্যাঁ তো চিন্তা ব্যাকি গরিব মানুষ, মানে একরকম প্রায় দিশেহারা অবস্থা, এবং দেখছেন যে ধীরে ধীরে আপনি প্রায় অচল অবস্থার দিকে চলে যাচ্ছেন, প্রচন্ড ব্যথার জন্য কোনো কাজ করতে পারছেন না, অসহ্যকর একটা ব্যথা সারাক্ষণই বয়ে বেড়াচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, বাট কিন্তু কোনো ফল পাচ্ছেন না। এর ভিতরে কি কেউ আপনাকে কোনো ধরনের অপারেশন বা সেগুলোর বিষয়ে কেউ সাজেস্ট করেছে? না, এগুলো কিছুই বলে না স্যার, কইতে আছে কোনো সমস্যা নেই, পরে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ লিখে দিয়েছে আর হালকা কিছু একটু ব্যথা নিবারণ হয়েছে, তারপরে কোম্পানি আবার ডাকছে যে আসো, মানে এর ভিতরে ছয় মাসে প্রায় শেষ হয়ে গেছে, ছয় মাস শেষ হয়ে গেছে, আসুন কি করে নিরব হয়ে স্যার, এখানে তখন দেনা করে ঘুরতে আসি স্যার, পরে আবার গেলাম, আবার গেছি আর আবারও যেই সেই একই অবস্থা, একই হয়েছে, ওই আবার এখানে ডক্টর দেখা গেলাম, ওই ডক্টর ওই বলতে আছে তুমি দেশে চলে যাও, তোমার এখানে কাজ করে কোনো লাভ হয় না, তুমি করতে পারবো না, তুমি দেশে যে একটা কিছু করো। আচ্ছা, পরে আবার আসলাম, চলে আসলাম, আবার বললে অনেক কিছু করে আসলাম, রিকোয়েস্ট করানোর পরে আয়া আবার একজনে বললো আছে স্যার, নিরুপেক ডাক্তার কবে দেখো এই সমস্যা সমাধান করতে পারবো, ওর কাছে গেছি স্যার, হ্যাঁ এই একশো একশো আলতাসুনো এমআর এন্ডোস্কোপি বুকের গাল ভিতরে দিয়ে অনেক লাগে স্যার, সায়াটে রিপোর্টে কখনো তোমার সমস্যা নেই, একই কথা বলে স্যার, পরে ওষুধ লিখে দিয়েছে, ওষুধে ব্যথা একটু নিবারণ হয়েছে, এখন গরিব মানুষ স্যার কী করুম, মাথা উপায় নাই স্যার, কোনো কথা চলুন যে ওই শক্তি নেই আমার বাড়িতে,
কারণ বাইত গেলে তো স্যার ওই যেমন বিদেশের কথা মানুষ 200 টাকা দিছে, এমনি তো দিব না কি করছে জানে যে সুস্থ মুস্থ হইলে বিদেশ গেলে দিবে, তা আবার কি করবে এই দেন আর ভয়ে স্যার আবার গেলাম চললাম চলে যায়। এবার আর কোনো এক দেড় মাস পরে এমন যে পড়ছি একবারে 8-9 মাস এক বছর কোনো ইয়ার নেই লস নেই, লাস্টে দিয়া এই করু না আইতারি না আইতারি না বিমান বন্ধ অবস্থার মধ্যে আছি। তারপর করোনার কারণে রাইতে পারতেছি না, পরে যখন বিমান ছাড়ছে একবারে দিয়ে যাইব আজ না, তারপরে আর কোম্পানি অ্যাবসেন্ট করিয়া এই দেশে বাড়িয়ে দিছে। আচ্ছা, তারপরে এনে আবার শুয়ে 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 স্যার আমি আবার মোবাইল টিকলাম, টিপে এই যে অসুস্থ এই যে সাধারণত এইভাবে পড়ে রয়েছি কেউ তো নাই, আর মোবাইল চাইতে 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 এই স্যারের ইয়েটা পাইলাম। আচ্ছা, স্যারের ভিডিওটা আপনি তখন এই পাইলাম ভিডিও, এই স্যারের ভিডিওটা জানতে পারলে দেখতে আসি চাইতে আসি। স্যার পরে মনের ভিতরে একটা ইয়া জাগলো যে স্যারের দ্বারা গেলে আল্লাহ পাক স্যারের উসিলাটা আরো হবে, মনের ভিতরে বিশ্বাস ইয়ে গেল। ওখান থেকে মস্তব করলাম যে আমি এই স্যারের কাছে যাবো, যাই আর যেমনি হোক স্যারে বলে যা আল্লাহ পাক স্যারে ছিল। তারপরে স্যার আই বললাম আয়া দেশে আইলাম, দেশে আনার পরে অন্তর আমি তো স্যার এখানে চিনি না কি করি আমি এই হসপিটালে, পরে কি আমার ভাতিজা স্যার এখানে পরে এর কাছে জানলাম যে এই হসপিটাল নাম তো আমি তো সরাসরি রোড শ্যামলী, তো বলে এই জায়গাটা কোথায় আমি তো ডাকার সিরিজি না স্যার। তারপর ওনাকে নিয়ে যখন আপনি আসেন স্যারের কাছে, স্যার যখন প্রথম আপনাকে দেখেন স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার আমাকে টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে এরপরে স্যার বললো যে 15 দিন ভর্তি হও ইনশাল্লাহ। এই প্রথম মনে হয় আপনি জানতে পারেন যে আপনার PLID হয়েছে, যে আপনার L345, যে আপনার কোমরে যে মেরুদণ্ডের ডিস্ক সেটা প্রোল্যাপস হয়েছে, এই প্রথম আপনি জানতে পারেন এটা। এবং আপনার ঘাড়ের সার্ভাইকেলের হচ্ছে আপনার 3-4-5-6 ডিস্ক প্রোল্যাপস হয়েছিল। তো স্যার বলেছেন আপনাকে কিছুদিন ভর্তি থাকার জন্য ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। এবং যখন আপনি ভর্তি হয়ে যান স্যারের আন্ডারে থেকে স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা শুরু হয়ে যায়, এবং আজকে 13তম দিন, জি স্যার, সেই প্রথম ভর্তি হওয়ার দিন এবং আজকে 13তম দিন, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সেই যে এই 5-6 বছরের যেই যে কষ্ট, জি স্যার, বিছানায় শুয়ে থাকা, জি স্যার, বিদেশ থেকে চলে আসা, এই যে এতগুলো কষ্ট, জি স্যার, আমরা তো এমনি এমনি শুয়ে থাকতে পারি না বিছানায়, আমরা কাজের মানুষ, আমরা কর্মঠ মানুষ, এই যে এতগুলো কষ্ট বই বেড়ানো, সেই কষ্ট এখন কেমন, সেই ব্যথার অবস্থা কি এখন? এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন, জি স্যার। তার মানে আপনি এই যে এত কষ্ট করে, এই যে এত খুঁজে, এই যে আজকে আপনি এসেছেন, যে ট্রিটমেন্ট নিয়েছেন সেটা কি সঠিক ছিল আপনার জন্য? জি স্যার। আপনার ভিতর কি এখন কনফিডেন্স আছে যে আপনি সেই আগের মতো আবার সব কাজ করতে পারবেন, আগের সেই সবগুলো? আশাবাদী স্যার, আশাবাদী আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন বিছানায় আপনি কষ্টে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলেন, অন্য মানুষরা তাদের কষ্টের কথাগুলো আপনার সামনে বলেছিল, তাদের সফলতার কথাগুলো আপনাকে বলেছিল, তাদের সুস্থ হওয়ার কথা বলেছিল, আজকে ঠিক একই জায়গাটায় আপনি আছেন এবং আপনাকে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন? আমি বলতে চাই যে যারা আমার মতন ফিট ব্যথা কোমর ব্যথা কারমায় অসহ্য কাজকর্ম করতে না, এইদেরকে আমি বলবো আশাবাদী এই স্যারের এই জায়গায় আসলে ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন, ভালো ট্রিটমেন্ট আছে এখানে, যারা ট্রিটমেন্ট দেয়, যারা সহযোগিতা করে, যারা দেখে আমাদেরকে দেখছে তারা খুবই ভালো, তাদের ব্যবহার ভালো, ব্যবহারই অনেক সুস্থতা কামনা আল্লাহ করে আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা আসা দেখেন স্যারের কথা মতন, স্যারে বললে ইনশাল্লাহ আপনারা আরোগ্য পাবেন আশাবাদী আলহামদুলিল্লাহ। দর্শক, ওনার সেই ভাতিজা যিনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কাছে ওনাকে নিয়ে এসেছিলেন। আসুন দর্শক একটু ওনার সাথেও কথা বলি যে উনি কেমন দেখেছিলেন এবং আফটার ট্রিটমেন্ট কেমন দেখছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আরিফ। আরিফ, পেশাগতভাবে কি করেন এমনি? আমি এখন স্টুডেন্ট আছেন। আচ্ছা, আপনার আঙ্কেল যাকে আপনার আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য, কেন নিয়ে এসেছিলেন এবং ওনাকে আপনি কেমন দেখেছিলেন আগে আর বর্তমানে কেমন দেখছেন যদি একটু বলেন? উনি আমাকে বিদেশ থাকতেই
আমি বিদেশ থেকে আসার পর বিদেশ থাকতেও বলেছে যে আমি এখানে যাব, বিদেশ থেকে আসার পর বাড়িতে এসে আমাকে বলছে যে আমি ওইখানে যাব। তাদের ভিডিও দেখেছি, স্যার ভিডিও দেখছি, স্যার অনেক ভালো, বিভিন্ন রোগীদের ভিডিও দেখছে। তো আমি উনি আমাকে অ্যাড্রেসটা দিল, তো আমি হসপিটাল আসলাম জেনে জেনে, তারপর আঙ্কেলকে আবার নিয়ে আসলাম। আর ওনাকে প্রথম দেখছি বাট এত হাসি খুশি বা এতটা ভালো ছিল না। আচ্ছা, ব্যথার যন্ত্রণায় সারাক্ষণই কষ্ট পেতেন? সার্বক্ষণিক একটা ব্যথা থাকতো, বিছানা থেকে উঠতে পারতেন না, সাহায্য নিতে হতো মানুষের। যখন উনি বিদেশে ছিলেন উনি নিজেই বলেছেন প্রবাস জীবনে এরকমটাই ছিল ওনার। উনি যদি হাঁটতো, হ্যাঁ উনি যদি হাঁটতো তাহলে একটু মোটামুটি ভালো লাগতো, দেখা গেল বা একটু শুয়ে থাকতো। উনি যদি বসে থাকতো তাহলে ওনার একটু প্রবলেমটা বাড়তো। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে আনলাম, আনার পরে স্যার 15 দিন ভর্তি হইতে বললো। তো আমি আসা যাওয়া করতেছি, ওনাকে দেখতেছি, উনি ভর্তি হলে এখানে, ভর্তি হওয়ার পরে আমি আসা যাওয়া করতেছি, এখন উনি মোটামুটি অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে আমাদের এই প্রবাসী ভাই, ওনার যে কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছেন, এর মূল উদ্দেশ্য আসলে একটাই, ওনার জীবনে আসলে যে ধরনের সমস্যাটা হয়েছে, দেখুন যখন প্রথম 5-6 বছর আগে ওনার এই সমস্যাটা ধরা পড়েছে, মানে সমস্যাটা আসলে শুরু হয়েছে, ধরা পড়েছে আমরা সেটা বলবো না, কারণ হচ্ছে ওনার ডায়াগনোসিস, প্রপার ডায়াগনোসিস তো সেখানে হয়নি। প্রত্যেকবারে ওনাকে বলা হয়েছে যে ওনার কোনো প্রবলেমস তারা খুঁজে পাচ্ছেন না, এবং সাজেশন হিসেবে বলে দিয়েছেন যে আপনি দেশে চলে যান। দেখুন একটা মানুষ, আমাদের একটা প্রবাসী ভাই যখন আসলে বিদেশে যান, অনেকেই আছেন খেটে খাওয়া মানুষ যারা অনেক ঋণ করে, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে তারা বিদেশে যান যে নিজের পরিবারের জন্য, দেশের জন্য তারা কিছু করবেন, কিন্তু যখন গিয়ে এইভাবে অসুস্থ হয়ে যান এবং যখন প্রপার ডায়াগনোসিস হয় না, প্রপার ট্রিটমেন্ট হয় না, সেই লোকটার কী অবস্থাটা হয় বলুন। উনি প্রায় 2-3 বার উনি এইভাবে গিয়েছেন এবং ফেরত আসতে হয়েছে ওনাকে, অনেক টাকা উনি ঋণে জর্জরিত হয়ে গেছেন, ব্যথার যন্ত্রণায় যখন উনি আর পারছিলেন না, কোনো জায়গায় কোনো ট্রিটমেন্ট করছেন, এত পরীক্ষা নিরীক্ষা করছেন বাট ধরা পড়ছে না। বাট পরবর্তীতে যখন উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন, ওনার যে সমস্যাটা সেটা যখন স্পেসিফিকলি ধরা পড়ে, দেখুন মাত্র 13 দিনে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, এবং উনি কনফিডেন্ট যে উনি আবার সেই আগের জীবনে ফিরে যেতে পারবেন, সেই কাজগুলো উনি আবার আগের মতোই সব করতে পারবেন এবং পরিবারের মুখে উনি হাসি ফুটিয়ে তুলতে পারবেন। দেখুন একটি সঠিক ডায়াগনোসিস কিন্তু একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে, পাশাপাশি যদি একটি সঠিক চিকিৎসা মানুষ পায়। এটা আসলে আমাদের সবার অধিকার, সঠিক চিকিৎসাটা আমাদের সকলের অধিকার, আমরা কেন সেটা পাবো না? অবশ্যই আমরা সবাই সেটা পাওয়ার অধিকার রাখি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।